আমরা এখানে গভীর নলকূপ এর কাজ সমাধান করি, গভীর নলকূপ মানে ডিপ টিউবওয়েল এর কাজ করি বিভিন্ন প্রাইভেট সেক্টর, ঢাকা বাসা, ক্যান্টনমেন্ট রোড, ডিস্ট্রিক্ট, বড় বড় পাম্প বসাই এবং এখানে সাবমার্সিবল পাম্প আমরা ইম্পোর্ট করি এবং পাম্পে বর্ষা হলে সেগুলো রিপেয়ারিং এর কাজ করি এবং বিভিন্ন আর্মি ফ্যাক্টরি কাজ করবো এবং ডিপ টিউবওয়েল বসানো, তাদের পাম্প উঠানো বসানো এবং রিপেয়ারিং করে পুনরায় বসানো, এই সমস্ত মূলত কাজগুলো আমাদের বিশেষ পরিকল্পিত। এই প্রতিষ্ঠানের কি? আমি এই প্রতিষ্ঠানের, আমরা দুইজন পার্টনার, মোহাম্মদ বিল্লাল হোসেন এবং আমি মোহাম্মদ খুরশেদ আলম, এই দুইজনই মূলত পার্টনার হিসেবে কাজ করে আসতেছি। এখন আপনাদের কয়টা প্রজেক্ট চলে? এখন আমাদের দুইটা প্রজেক্ট চলতেছে ডিপ্টিভেলের, সেটা হলো একটা আছে ওরিয়ন গ্রুপের ঔষধ কোম্পানিতে সিদ্ধির গাছ এবং বর্তমানে আরেকটা কাজ চলতেছে, এগুলো সবই 1000 ফুট ডিপ্টিভেল বসানো আর কি। মাইক্রোফাইবার গ্রুপ সেটা হলো ফতুল্লা রামারবাগ নারায়ণগঞ্জ এবং বিভিন্ন মেরামতের কাজ এখন বর্তমানে আমাদের কারখানাতে চলতেছে এবং করতেছি। এই কারখানা পরিচালনা করার সময় আপনারা কি কি মানে সমস্যার সম্মুখীন করছেন? আমরা খুব একটা সমস্যার সম্মুখীন হই নাই, তবে এই যে এটা গেল করোনাকালীন গেল, এই কারণে সময়ে আমাদের মোটামুটি ভালো অসুবিধা হইতেছে হয়েছে এবং যেখানে শ্রমিকের বেতন বেতন দেওয়া হয়েছে বন্ধ কষ্ট হয়েছে এবং কাজকর্ম মোটামুটি কম ছিল, বিদায় বিভিন্ন দিকে আমাদের অসুবিধার সম্মুখীন আমরা হয়েছিলাম। বর্তমানে আমরা মোটামুটি চলার মতো হয়েছে, তারপরে সেখানে করোনার জন্য আমার মনে হয় সারা বাংলাদেশে এগুলোর কাজকর্ম একটু কম, সেই অবস্থায় আমরা মোটামুটি চলতেছি। আপনারা বাংলাদেশ সরকার থেকে করোনার সময় বা করোনার পরে বা আগে কোনো সাপোর্ট পাইছেন কি? আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে করোনার আগে এবং পরে কোন রকম সাহায্য সহযোগিতা পাই না। আপনারা কি কোনো ব্যাংক থেকে ঋণ বা লোন? আমরা আমাদের সিসি লোন আছে ন্যাশনাল ব্যাংক জুরেন ব্রাঞ্চ থেকে, আমাদের সিসি লোন করা আছে সেখান থেকে আপনারা সাপোর্ট নেন? সেখান থেকে আমরা ব্যাংকের মাধ্যমে কিছু সাপোর্ট আমরা পাচ্ছি। আর কি ধরনের প্রবলেম আপনারা ফেস করতেছেন বর্তমানে? বর্তমানে ফেস প্রবলেম আমরা আপাতত হয়তো এইটাই সমস্যা আর কি, কাস্টম হয়তো আগের মতো, আগে যেমন এখানে বছরে আমরা হয়তো 20-30টা কাজ করতাম, এখন হয়তো সেখানে 10টা কাজ চলতেছে, এরকম অবস্থা হয়েছে। তার মানে আপনাদের কারখানার ওয়ারকাররাও সীমিত করে ফেলছেন? ওয়ার্কার একটু আগের চেয়ে কমানো হয়েছে এবং কাজকর্ম যেহেতু কাজকর্ম কম সেই কারণে ওয়ার্কার আগের চেয়ে একটু কম কম। আচ্ছা, তাহলে ধন্যবাদ আমি খুরশেদ আলম সাহেব স্যারকে, কারণ আমি এখন এই কারখানার প্রোপ্রাইটার পার্টনার প্রোপ্রাইটার খুরশেদ আলম স্যার এবং বেল্লাল হোসেন সাহেব এর এই দুইজনকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের কারখানাটা আমি এখন ওনাদের মেশিন শপ এবং রিপেয়ারিং যে জবগুলো ওনারা করেন এই রিপেয়ারিং জবের আমি মেশিন শপে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ খুরশেদ স্যারকে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন অবস্থান করছি জুরাইন বেল্লাল বোরিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। মূলত এই ওয়ার্কশপে ওনারা গভীর নলকূপ, ডিপ টিউবওয়েল এই ধরনের কাজ কাম করে, এই যেমন আপনার বড় বড় অট্টালিকা 20তলা 25তলা আরও যে বড় বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংয়ের তারা
এই নলকূপ গভীর নলকূপের কাজগুলো ওনারা করেন এবং ওনারা এই সাবমার্সিবল পাম্প রিপেয়ারিং করেন এবং বিদেশ থেকে আমদানিও করেন এবং কিছু কিছু রিপেয়ারিং করে এগুলা এক পর্যায়ে নিয়ে তারা একটা বোরিং করেন এবং অনেক বাড়িতে যে বাসা বাড়িগুলোতে যে ফ্যাক্টরিগুলা বা যে ইন্ডাস্ট্রিগুলোতে হসপিটালে এগুলোতে যে আপনার পানির যে নল গভীর নলকূপ আছে এই নলকূপ তারা নষ্ট হয়ে গেলে তারা নিজেরাই উত্তোলন করেন এবং করে সেটা সাবমার্সিবল পাম্প এবং ঠিক করে তারা আবার নিজেরাই নিজেদের যন্ত্রপাতি দিয়ে তাদের জনবল দিয়ে তারা আবার এটাকে গভীর নলকূপে বসায় দেন এবং সেই সাথে এবং ওনারা এখানে যদি কোনো রিপেয়ারিং করতে হয় সেই সাথে তারা আবার এই লেদ মেশিন এই মেশিন সবাই নিয়ে সেটা রিপেয়ারিং করেন করে এবং তারা এই গভীর নলকূপের সাবমার্সিবল পাম্প আরও ডিপ টিউবওয়েল যেগুলা ওনারা প্রোডাকশন করেন এগুলা ওখানে সাপ্লাই করেন এবং ওনারা মূলত কারখানায় হয়তো সেরকম না মোটামুটি কারখানাটা বড় কিন্তু কারখানাতে একটু ধুলাবালি আছে তারপরেও কারখানার এই কাজগুলো ওনারা মূলত সাইডে কাজ করে কারখানায় কম করে হয়তো যে সাবমার্সিবল পাম্পগুলা একটু অকেজো হচ্ছে সেগুলো রিপেয়ারিং করার জন্য এখানে নিয়ে আসা হয় ওনাদের বাহিরে বেশ কয়েকটা সাইট চলতেছে এই সাইটগুলোতে ওনাদের জনবহুলগুলো আছে এবং কারখানা জনবহুল কম তারপরেও ওনারা যে কাজগুলো করে এবং এই কাজগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনারা ঢাকা ওয়াশার কাজও করেন পারলে এখন যেহেতু ওয়াশার কাজ বন্ধ হয়ে গেছে এখন পাবলিক সার্ভিসে যে কাজগুলো হয় বড় বড় মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বড় বড় বাড়ি এখন যে ধরেন 15-তলা, 16-তলা, 20-তলা যে বাড়িগুলো করতেছে এই বাড়িগুলোতে পানির পর্যাপ্ত পরিমাণে ওনারা সাপ্লাই দিতে পারেন ওনাদের ডিপ টিউবওয়েল দিয়ে ওনাদের এই সাবমার্সিবল পাম্প দিয়ে এবং এই সাবমার্সিবল পাম্প ওনারা আবার ইম্পোর্টও করেন ইম্পোর্ট করে যেখানে যেটা প্রয়োজন সেটা সেই অবস্থায় ওনারা এখানে বসায় দেন এবং আপনারা যে বড় বড় ঢাকা শহরে যে বাড়িগুলা বা বড় বড় ইন্ডাস্ট্রিগুলা যারা আপনারা এই ধরনের যে জিনিসগুলো আপনারা এই খোরশেদ আলম স্যার এবং বিল্লাহ হোসেন সাহেবকে সাথে যোগাযোগ করলে বা এই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে আপনি তাদের সাথে যোগাযোগ করলে আপনার এই কাজগুলো সমাধান করতে পারবেন আমার এই চ্যানেলের মধ্যে ওনাদের ফ্যাক্টরির নাম ওনাদের মোবাইল নাম্বার ওনাদের মেইল নাম্বার ওনাদের ফ্যাক্স নাম্বার এবং ওনাদের যোগাযোগ নাম্বার সবগুলি দেওয়া থাকবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে ঢাকা শহরে বিভিন্ন জেলা উপজেলায় এখন বিশাল বিশাল বাড়ি হচ্ছে এই বাড়িগুলোতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন হয় এই পানিগুলো সাপ্লাই করার জন্য মূলত ইনারা এই টিউবওয়েলগুলো বসায় দেন এবং এই রেটের সম্বন্ধে আপনারা যে মোবাইল ইমেল নাম্বার ফ্যাক্স নাম্বার থাকবে ওনাদের সাথে যোগাযোগ করবেন করলে হয়তো তাদের সাথে একটা চুক্তি হবে বা এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্ট অনুযায়ী ওনারা আপনাদের জায়গায় যে কাজ করে দিবেন যদি আপনাদের পুরানা টিউবওয়েল থেকে থাকে তাহলে যদি কোনো কাজ না করে সেই ক্ষেত্রে ইনারা নিজেদের লোকবল নিয়ে নিজেদের যানবাহন নিয়ে যা ওনারা এই জিনিসগুলো উঠায় নিয়ে আসবেন রিপেয়ারিং করার দরকার হলে রিপেয়ারিং করবেন এবং যদি নতুন দিতে হয় তাহলে আপনাদেরকে নতুনই দিবেন আপনাদের চাহিদা মতো এবং আপনাদের কাজ যেহেতু সুন্দর হয় সেই ব্যবস্থা উনি করে দিবেন তো আমি আমার পক্ষ থেকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সকল দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আমি অনুরোধ করব আপনারা আমার এই ইউটিউব চ্যানেল যেই দেখবেন তাকেই আমি অনুরোধ করব আপনারা এই ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন এবং আবারও অন্য কোথাও কোনো প্রতিষ্ঠানে আপনাদের সাথে আমার দেখা হবে দেখেন উপরে বিশাল বড় একটা নেট পাইপ বিশাল বড় নেট পাইপ মূলত এই পাইপগুলো বাইরে থেকে আনেন নাকি হ্যাঁ এই পাইপগুলো ওনারা বাইরে থেকে আনেন এবং ছোটোখাটো যদি রিপেয়ারিংয়ের দরকার হয় সেটা ওনারা করে দেন ওনারা খুবই অভিজ্ঞ লোক এখন বর্তমানে যে খোরশেদ আলম স্যার আছেন উনি অনেক অভিজ্ঞ লোক আমি ওনাকে কম করে হলো 20 বছর আগে দেখে চিনি উনি এই লাইনের খুবই অভিজ্ঞ লোক উনি পুরানা লোক উনি এই কাজের সাথে জড়িত আছেন এবং সুনামের সহিত উনি এই কাজগুলো করেন আপনারা ওনার সাথে যোগাযোগ করুন ওনার মোবাইল নাম্বার থাকবে তারপর ওনার পার্টনার বেল্লাল হোসেন সাহেবের মোবাইল নাম্বার থাকবে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন দেখেন এখানে আরও পুরাতন অনেকগুলো সাবমার্সিবল পাম্প আছে যেগুলো নিয়ে আসা হয়েছে কাপড়গুলো রিপেয়ারিং করার জন্য কাপড়গুলো একটু ধাক্কা দেয়
যেমন এই চামবাসে পারে বিভিন্ন বাসাবাড়ির থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ফ্যাক্টরি হসপিটাল থেকে এই সাবমার্সিবল পাম্পগুলো ওনারা উঠাই নিয়েছে, নিয়ে আসে এটা অনেকগুলো হাতে রিপেয়ারিং করবে, অনেকগুলো হাতে অকেজ হয়ে গেছে সেখানে নতুন পাম্প বসায় দিবেন এবং যেগুলো রিপেয়ারিং করে চালানো যায় সেগুলো রিপেয়ারিং করে চালাবেন। এবং দেখেন এখানে বহুতগুলো পাম্প, এখানে বহুত পাম্প এবং আমার সামনে দেখছে পাম্প করলো মানে 150 পাম্প এখানে ওনারা আছে। তো ওনারা এখানে এই কাজগুলো করেন, সেই সাথে আমি আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের সাথে অন্য কোনো কারখানায় দেখা হবে, ধন্যবাদ। আমি আপনাদেরকে আবার অনুরোধ করবো আমার এই ইউটিউব চ্যানেল দেখার জন্য এবং যারাই দেখবেন তাদেরকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করার জন্য ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং খুরশেদ আলম ভাই এবং হোসেন বেলাল হোসেন স্যারের কাছ থেকে সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।